আজ আমাদের আলোচনার বিষয় মঙ্গল গ্রহ সম্পর্কে কিছু অজানা তথ্য। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ রাখব যে এই রহস্যময় বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে নিন, যাতে আমাদের ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছাতে পারে। তো চলুন বেশি না বকে শুরু করা যাক। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা মহাকাশ নিয়ে খোঁজ খবর রাখতে ভালোবাসেন। যারা এই বিষয়ে আগ্রহী মূলত তাদের জন্য রয়েছে এই প্রতিবেদনটি। আজকে আমরা জানব মঙ্গল গ্রহ সম্পর্কে। মঙ্গল পৃথিবীর মতো পাহাড় গর্ত এবং গুহা নিয়ে গঠিত একটি অসাধারণ গ্রহ। বিজ্ঞানের প্রযুক্তির অবিরাম উদ্ভাবনের মাধ্যমে আমরা এই লাল গ্রহ সম্পর্কে অনেক কিছুই জেনেছি। মঙ্গল গ্রহ সম্পর্কে এমন কিছু আকর্ষণীয় তথ্য রয়েছে যা আমাদের কল্পনার বাইরে। তো চলুন জেনে নেওয়া যাক সৌরজগতের লাল গ্রহ নামে পরিচিত মঙ্গল গ্রহ সম্পর্কে কিছু অজানা তথ্য। গ্যালিলিও ছিলেন প্রথম বিজ্ঞানী যিনি মঙ্গল গ্রহ আবিষ্কার করেছিলেন। যুদ্ধের রোমান দেবতা থেকে মঙ্গল গ্রহের নাম নেওয়া হয়। মঙ্গল হলো সূর্য থেকে দূরে অবস্থিত চতুর্থ গ্রহ। সূর্য থেকে মঙ্গলের দূরত্ব 227.9 মিলিয়ন কিলোমিটার। মঙ্গল গ্রহের ব্যাস প্রায় 6,779 কিলোমিটার। মঙ্গল গ্রহের ব্যাস পৃথিবীর 53%। এটি সৌরজগতের দ্বিতীয় ক্ষুদ্রতম গ্রহ। মঙ্গল গ্রহের রং হলো লাল, তাই এই গ্রহকে লাল গ্রহ বলা হয়। পৃথিবীর মতো মঙ্গল গ্রহের ঋতু রয়েছে। মঙ্গলে মোট 4টি ঋতু। মঙ্গল একচেটিয়াভাবে কার্বন ডাই অক্সাইড নিয়ে গঠিত। ফোবাস এবং ডাইমোস হলো মঙ্গল গ্রহের 2টি উপগ্রহের নাম। এখনো পর্যন্ত মঙ্গলে প্রায় 51টি মিশন হয়েছে, এর মধ্যে মাত্র 21টি মিশন সফল হয়েছে। মঙ্গল গ্রহে অলিম্পাস মন্স অবস্থিত, যা সৌরজগতের সবচেয়ে উঁচু পর্বত নামে বিখ্যাত। মার্কিন যুক্তরাষ্ট্র 1964 সালে মঙ্গল গ্রহে প্রথম সফল অভিযান করেছিলেন। পৃথিবীর তুলনায় মঙ্গলের উপরের মাধ্যাকর্ষণ কম। মঙ্গল গ্রহের সবচেয়ে বড় ধূলিকণার ঝড় হয়, কয়েক মাস ধরে চলতে থাকে এবং পুরো গ্রহকে উলটপালট করে দেয়। মনে করা হয় এক সময় মঙ্গল গ্রহে একটি মহাসাগর ছিল যা এর পৃষ্ঠের 19% জুড়ে ছিল। তবে জানা যায় প্রাচীন অতীতে মঙ্গলেও জল ছিল। পৃথিবীর 1 বছর সমান মঙ্গলে 687 দিন এবং মঙ্গলে 1 দিন সমান 24 ঘন্টা 37 মিনিট স্থায়ী হয়। মঙ্গল থেকে সূর্য পৃথিবীর তুলনায় প্রায় অর্ধেক আকারের দেখা যায়। মঙ্গল গ্রহে সূর্যাস্ত নীল রঙের দেখা যায়, তবে মঙ্গল গ্রহ অনেক বেশি উজ্জ্বল। মঙ্গল গ্রহ পৃথিবীর তুলনায় অনেক বেশি ঠান্ডা হয়ে থাকে। 2003 সালে মঙ্গল গ্রহ প্রায় 60,000 বছরের মধ্যে পৃথিবীর সবচেয়ে কাছের দিকে পৌঁছে গিয়েছে। আমাদের গ্রহের থেকে মাত্র 54.6 মিলিয়ন কিলোমিটার দূরে অবস্থিত। আপনি জেনে অবাক হবেন যে আর ফিরে আসবে না জেনেও 10 লক্ষের বেশি মানুষ মঙ্গল গ্রহে ভ্রমণের জন্য আবেদন করেছেন, যেহেতু এই মঙ্গল গ্রহ পৃথিবীর খুব কাছাকাছি অবস্থিত। তাই মঙ্গল গ্রহ হলো এমন একটি গ্রহ যেখানে মানুষ সম্ভবত প্রথম পা রাখবে। মঙ্গলে এখনো পর্যন্ত প্রাণের কোনো প্রমাণ পাওয়া যায়নি, তবে সেখানে জীবের জন্য সর্বোত্তম পরিস্থিতি রয়েছে। বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে মঙ্গল গ্রহে জীবনের সম্ভাবনা রয়েছে, কারণ তারা মঙ্গল গ্রহের নিচে জলের আকারের বরফ খুঁজে পেয়েছে। তো এই ছিল মঙ্গল গ্রহের সম্পর্কে কিছু অজানা তথ্য। ভিডিওটি দেখার জন্য সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে।